মন্ত্রী সাধন পাণ্ডে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আর যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উপনির্বাচন, যেটা বাই পোল বাই ইলেকশন হওয়ার কথা। কোভিড যেহেতু একটু কমে গেছে, মমতা দিও বলেছে 7 দিনের সময় যদি ইলেকশন ক্যাম্পেনের জন্য দেওয়া হোক তাহলে বাই ইলেকশনগুলো হয়ে যাবে। তো সেটা কত দ্রুত করাবার উদ্যোগ আপনারা নিচ্ছেন, ইলেকশন কমিশনে কখন যাচ্ছেন? আমাদের পার্টির যারা দায়িত্বে আছে তারা ইলেকশন কমিশনে অ্যাপ্রোচ করছে, আমরাও চাইছি তাড়াতাড়ি করে এই বাই ইলেকশনগুলো হয়ে যাক। বাই ইলেকশনগুলো হয়ে গেলে কোনো সিট ফাঁকা থাকবে না, প্রত্যেকটা সিট, এবং ইলেকশন কমিশনের উচিত ইমিডিয়েটলি এগুলোকে তাড়াতাড়ি করে ফেলা, পুজোর আগে করে ফেলা, আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশনের আগেই করে ফেলা, এটাও হলে ভালো। এই কি আশঙ্কা আপনার মনে রয়েছে যে হয়তো ইলেকশন কমিশন কোভিডের পরিস্থিতি দিয়ে বা দেখিয়ে বলবে যে আদৌ 6 মাসের ভেতরে ইলেকশন হবে না? শুনুন, অনেক রকম ষড়যন্ত্র আমরা দেখেছি, আরও দেখব বলে আশা করছি। তাই আমাদের কর্তব্য মানুষকে সচেতন করে বলে দেওয়া। ওরা যদি এখন এটাকে ডিফার করে কোভিড দেখিয়ে সব করে, তাহলে মানুষ তাহলে উত্তর দেবে, উই উইল ফাইন্ড আউট ওয়ে। উত্তরাখণ্ডের সিএম এইভাবেই সরে গেছেন কিছুদিন আগেই, বাইপোল সেটা হতে পারেনি সেখানে, তো এই বিষয় কি এখানে উঠতে চলেছে, আসতে চলেছে? উত্তরাখণ্ড আর পশ্চিমবঙ্গে এক নয়, বাংলাকে তাহলে চেনে না, বাংলা ঠিক সঠিক উত্তর দিয়ে দেবে। আর একটা প্রশ্ন করব যে টিএমসির যে মুখপত্র জাগো বাংলা সেটা দৈনিক পাবলিশ হবে, এছাড়াও যে পার্টি অফিস সেটাও একটু রিভ্যাম্প করা হচ্ছে, এটার পেছনে কি উদ্যোগ রয়েছে? এটার পেছনে না, এখন প্যান ইন্ডিয়া মানে গোটা ভারতবর্ষে তৃণমূলকে ছড়ানোর পরিকল্পনা, তো বহু লোক আসবে, তো তাদেরকে যে বসার জায়গা দিতে হবে, অফিসকে রিমডেল করতে হবে, তো সেটা আমরা আমাদের নেত্রী নির্দেশে, অভিষেক ব্যানার্জির নির্দেশে সেগুলো হচ্ছে। আর দ্বিতীয়ত, জাগো বাংলা যখন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দলের একটা করে মুখপত্র দরকার, তো এই জাগো বাংলাটা আমাদের নিজস্ব পেপার, সেখানে আমাদের মতামত পজিটিভলি দিতে পারব। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। একটা কথা পরিষ্কার যে টিএমসি এখন প্যান ইন্ডিয়া হতে চলেছে, তাই জন্যই যে টিএমসির পার্টি অফিস আছে সেটা রিভ্যাম্প করা হচ্ছে, একটু বড় করে করা হচ্ছে, তা যাতে যে অন্যান্য প্রদেশ থেকে যারা আসবে তারা তাদেরকে বসার জায়গা দেওয়া যায়। ক্যামেরাম্যান শ্যাম সুন্দরের সঙ্গে অনুপম মিশ্র, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।